নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অতি মাত্রায় ঝুঁকিপূর্ণ। বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সেখানে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকদের সাথে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের জানান, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন বেগম জিয়া। সেখানে যে চিকিৎসা হচ্ছে তা যথেষ্ট নয়, অবিলম্বে মানবিক কারণে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানান মান্না। এখন পর্যন্ত সিসিইউতে আছেন, মানে শি ইজ আন্ডার হাই রিস্ক। মানে আমি খুবই দুঃখিত যে আমি এরকম করে বলছি, আমি তো বিএনপি করি না, কোনোদিন করিনি, কোনোদিন করবো এরকমও ভাবি না, কিন্তু আমি একটা মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি। একজন মানুষ, দোষী মানুষও যদি মারা যায় তার ট্রিটমেন্ট করতে হবে, অথচ ওনাকে বিনা দোষে একটা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এক কথায় আমি বলবো, এটার কোনো অন্য এক্সপ্লেনেশনই হতে পারে না। তাকে ইমিডিয়েটলি বাইরে পাঠানো উচিত।